ঠাকুরকে যখনই ফুল দিয়ে সাজাতে হবে, জয় রাধে গোবিন্দ। সব বন্ধুরা কেমন আছো? যাব বাড়ির দিকে, তাই রেডি হয়ে গেছি আমি। এই যে ছেলে এখনো রেডি হয়নি, ছেলে এবার রেডি হবে, খেয়ে দে আর আমি খেয়ে দে পুরো রেডি একদম। এই যে দেখো, আর মহারাজা তো সকালবেলা অফিস থেকে চলে গেছে, এবার আমাদের পালা, যেতে হবে সব গুছিয়ে। জামাকাপড় কেচেছিলাম, সব তুললাম, তুলে রেখে তারপরে সকালবেলা রুটি তরকারি করে দিয়েছি, মহারাজা খেয়ে গেল অফিসে। তারপরে ছেলেও খেলো, আমি খেলাম, গাছে জল দিলাম, দিয়ে টিয়ে এখনই বেরোবো, বাবুর খাওয়া হলে তারপরে বেরোতে পারি। কি যে কাজ শুরু করেছি তার ঠিক নেই, এদিকে দৌড়াবো ওদিকে দৌড়াবো। আমার শাশুড়ি মাকে দেখতাম সপ্তাহে একদিন করে বাড়িতে আসতো, এই বাড়িতে, এরা এখান থেকে সবাই অফিসে যেত, কলেজে যেত, স্কুলে যেত, এখানে আসতো, আবার দুদিন থেকে আবার ছুটতো। এই হতো আমার শাশুড়ির, না আমারও হয়েছে, আমার শাশুড়ির দশা আমার হয়েছে। বর্মশাই যা করছে তা তো আমার তো করতেই হবে। বর্মশাইরা যা করবে সেইগুলোই আমাদের মেনে চলতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে ডালে ফোড়ন দিয়েছি, রাত্রে রান্না হবে ডাল আলু সিদ্ধ। শুধু আলু লঙ্কা রয়েছে আর ডাল আনা রয়েছে, দুরকম ডাল, মটর ডাল আর মুগ ডালটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেগুলো এর আগের বার মহারাজা এনে রেখেছে। এখন এই রান্না হচ্ছে রাত্রে খাবার, তারপরে সকালে বাজারে যাবে। মহারাজা গান করছে খোল বাজিয়ে। এদিকেই দেখো ভাত হচ্ছে, দেখো। গুড মর্নিং জয়রাধে, সূর্যটা দেখো কেমন দেখা যাচ্ছে কুয়াশায়। ওই দেখো এত কুয়াশা যে সূর্যটা দেখাই যাচ্ছে না। গরম জল বসিয়েছি, দেখো কুয়াশা, দেখো ঘরের ভিতরে অন্ধকার, লাইট জ্বালাইনি। এই যে আগে গরম জল সকালবেলা খেয়ে নি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। বাবা, একসঙ্গে কতগুলো বেগুন হয়েছে। ডাল বসিয়েছি, মুগ ডাল করবো, ছেলে তো আবার শাক পাতা বেশি খেতে চায় না, ও ডালই বেশি ভালোবাসে, একটু ডাল করে রেখে দিই। রান্না বসিয়েছি আর মহারাজা গেছে বাজারে, ভাত এদিকে প্রায় হয়ে গেছে, হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উপর করতে হবে।
সর্ষে গাঁদা মারা রয়েছে, ছখানা জোন এসছে, ওই পেছনে গেছে, পেছনের সর্ষে গোছাতে রান্না বসিয়েছি। জনে খাবে, জনের জন্য রান্না করতে হবে। এত হাওয়া, হাওয়াতে জাল না খোলা যাচ্ছে। দেখো পেঁপে, বাহ বাহ গো বাবু, কি দারুণ লাগছে দেখতে পেঁপে গুলো। আর ওদিকে পটল ক্ষেত সব গেছে। দেখো আমরাও লাগিয়েছি কিন্তু আমাদের হয়নি। পেঁপে গাছ ছোট, পারিনি, জল দিতে পারি না কিছু না, ওই জন্যই বাড়ছে না। পেঁপেতে একদম স্বাদ সর্ষে নিয়ে পড়ছি সমস্যায়। জন পাঁচজন জন পিটিয়ে চলে গেছে, এখন আবার ট্রাক্টর দিয়ে করা হচ্ছে, মাড়াই করা হচ্ছে। মহারাজার অফিস বন্ধ, ছেলের কলেজ বন্ধ, সব বন্ধ করে এই করা হচ্ছে। মাঠে যাচ্ছি দেখতে কি করছে। ছেলেও খায়নি, মহারাজও খায়নি, আমরা কেউ খাইনি এখনো। তোর ভালো লাগে এরকম ছাদের থেকে সব তুলে এনে বা ক্ষেতের সবজি দেখতে? শেষে দেখো কি সুন্দর, দেখো টমেটো পেকেছে, কুমড়োর ফুল, বেগুন, ব্রোকলি, তারপরে ফুলকপি, এগুলো সব ছাদের থেকে তুলে নিয়ে আসলাম। আর এগুলো তুলে নিয়ে এসেছি, ব্রোকলি আর বড় হবে না তাই তুলে নিয়েছি, আর ফুলকপিও আর গরম পড়ে গেছে বড় হবে না। কটা গেঁদাল পাতা নিয়ে এসেছি তুলে, এই যে গেঁদাল পাতা নিয়ে এসেছি। গাছটা অনেক বড় হয়ে গেছে উঁচুর দিকে, তাই ভাবলাম কটা গেঁদাল পাতা তুলে নিয়ে আসি, বড়া খাওয়া যাবে। আর দেখো টমেটোগুলো এত ভালো না, খুব সুন্দর টমেটো। কালকে তো রাত্রে বাড়িতে এলাম, এসে এই যে সকাল থেকে গাছে জল দেওয়া, কাজ সারা, এগুলো সব করলাম। করে সকালবেলায় যে একটু সিদ্ধ ভাত করে ছেলেকে খাইয়ে কলেজে পাঠালাম, এখনও আমি খাইনি। ওর আজকে 10টার থেকে কলেজ, তাই কলেজে গেল। আর এখন আমি স্নান টেনান সেরে পুজো দিয়ে এলাম, আর ভিডিওটি এখানেই রাখবো বন্ধুরা। কেননা কদিন ধরে কারো ভিডিও ভালো করে দেখতে পারিনি, কারুর সঙ্গে মানে নেটের যোগাযোগ হয়নি একদম, ফোনও যায় না গ্রামের দিকে, আর নেটও একদম কানেকশন ভালো না। কখনো সখনো একটু ছাদে গেলে নেট একটু ঘোরে, ব্যাস বন্ধ হয়ে যায়। রাখছি তাহলে এখন।